আরে না করে আপনারা কি করে
হচ্ছে না, আপনারা পুলিশকে শাহজাহানকে খুঁজে পাচ্ছিল না, পুলিশ শাহজাহানদেরকে খুঁজে পায় না, এই নির্মম নিষ্ঠুর লোকদেরকে পুলিশ খুঁজে পায় না, পুলিশ খুঁজে পায় না, পুলিশ যারা নিরপরাধ তাদেরকে পুলিশ খুঁজে পায় না। কালকে থানায় যখন আমরা প্রতিবাদ করেছি, আমাদেরকে থানায় আমরা প্রতিবাদ করেছি, সমস্ত মানুষ এই কাজ করতে পারে না যেটা উনি করেছেন। আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখবেন, কোনো সুস্থ মানুষ এই কাজটা করতে পারে না। সমস্ত পশুপ্রেমিক মানুষ গোটা পশ্চিমবঙ্গের ভারতবর্ষের সব জায়গায় পশুপ্রেমিক দেখে নিয়েছে, নিন্দার ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। আজকে কৃষ্ণনগরের মতো শহরে কি করে একটা নরপিশাচ দিনে দুপুরে চাষাপাড়ার মোড়ে কিনা একটা লোহার রড দিয়ে 11 বার মাথায় মেরে মেরে আহারে অবলা জন্তুটাকে মুখ দিয়ে রক্ত ছিটকে গেল, মুখ দিয়ে চোখ দিয়ে রক্ত ছিটকে গেল। আজকে দেশে আইন কানুন নেই, আমরা কোন দেশে রয়েছি আপনারা বলুন, জনতা জনার্দন বলুন, আজকে আমরা কোন দেশে রয়েছি? এটাই যদি একটা মানুষের সাথে হতো, আজকে যদি একটা মানুষের সাথে হতো তাহলে কি হতো আপনারা বলুন? আজকে নেয়া একটা অপরাধ জন্তু বলে তার কোনো বিচার হবে না, পুলিশ প্রশাসন উল্টে বলছে আপনারা গ্রেপ্তার হবেন, আমরা বলছি গ্রেপ্তার হব, আমরা গ্রেপ্তার তো হব বলছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই ধর্না চালাবো। কালকে ভেতরে জ্বালিয়েছিলাম ধর্না, আজকে কৃষ্ণনগর ডিএম অফিসের সামনে এবং আগামীকালও চালাবো হাইওয়েতে, ন্যাশনাল হাইওয়েতে, এবং কলকাতা অবধি এই আন্দোলন ছড়িয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত এই অতনু দাস, এই নরপিশাচ যে কিনা পশুপ্রেমী বলে, যে কিনা আসলে নরপিশাচ, ও দু পা হলে কী হবে, ওর মধ্যে হৃদয়টা মানুষের নেই, ও একটা পিশাচ, ও মানুষ না, ও পিশাচ। প্রশাসন বলছে আপনারা নাকি গ্রেপ্তার করে ধরা দেননি, আরে আমরা ধরার লোক, আমরা আইনের লোক, আমরা কি প্রশাসনের লোক? আমরা কুকুর ভালোবাসি, বিস্ফোরক চালিয়ে কোনো রেজাল্ট এখনো অব্দি আসেনি, পুলিশ ওকে গ্রেপ্তারের কোনো আশ্বাস দেয়নি। গ্রেপ্তারের আশ্বাস যতক্ষণ না দেবে, যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার হবে, আমাদের ধর্ণা চলছে, চলবে।